ডিজেল ইঞ্জিন দিয়ে এই অ্যাম্বুলেন্স আমাদের উত্তরা মোটরস আনতেছে। তো বেসিক্যালি দিস ইজ বাজাজের প্রোডাক্ট, বাট আমাদের ঢাকা শহরে ছোট রাস্তার জন্য এই জাতীয় অ্যাম্বুলেন্স কিন্তু পারফেক্ট দরকার। বেসিক্যালি এটা হইতেছে স্কুটার টাইপ, মানে যেটা বলতে চাচ্ছি আমি যে থ্রি হুইলার, যেটা আর কি থ্রি হুইলারের অ্যাম্বুলেন্স। তো হ্যাঁ, খুবই আমি ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ঠিক আছে। মোটামুটি তিনজন কমফোর্টলি বসা সম্ভব, চারজন বসতে পারবে, আর এখানে তো একটা মানুষ বসার মতো সিচুয়েশন আছে। ভিতরে ছোট একটা ফ্যান আছে, গ্লাস আছে। তো আসলে গ্রামে এবং গঞ্জে এবং ছোট ছোট শহরগুলোতে কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সের অনেক শর্টেজ আছে, যে জিনিসটা আসলে উত্তরা মোটরস খুব তাড়াতাড়ি আনতেছে। পার প্রাইস মোস্ট প্রবাবলি 6.5 লাখ টাকা পড়বে এই অ্যাম্বুলেন্সের। তো আপাতত এক্সপেরিমেন্টাল, বাট খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। আমি ভিতরে দেখাচ্ছি এই সিচুয়েশন, এখানে গ্লাস আছে, এই হইতেছে নতুন আমাদের গ্রামীণ অ্যাম্বুলেন্স বলছে, যেটা আসলে ঢাকা শহরেও খুব দরকার, ঢাকা শহরে চিপা চাপায় গলিগুলোতে ঢোকার জন্য। এখানে সকল স্পেসিফিকেশনগুলো আছে, বাজাজের রি ম্যাক্সিমা অ্যাম্বুলেন্স টেকনিক্যাল স্পেসিফিকেশন এখানে দেওয়া হচ্ছে। 4 স্ট্রোক 4 টায়ার অ্যান্ড অয়েল ফুল ইন সিআই ইঞ্জিন, 470 সিসির এই অ্যাম্বুলেন্সটি আপনারা পাবেন 6,50,000 টাকায়। হ্যাঁ, 24 NN এবং 2000 RPM ডিজেলে চলে এটার ইঞ্জিন এবং ইলেকট্রিক্যাল স্টার্ট। অ্যাম্বুলেন্সটির টোটাল ওজন হচ্ছে 994 কেজি, অনেক হালকা এবং ছোট হওয়ার কারণে এটা কিন্তু ঘন্টায় 52 কিলোমিটার পর্যন্ত রাইড করার ক্যাপাসিটি রাখে। টোটাল আসন সংখ্যা আছে 5 এবং 1, টোটাল 6 জন। তো এই ছোট্ট অ্যাম্বুলেন্সটির জন্য অবশ্যই বাজাজকে অনেক ধন্যবাদ, উত্তর মোটরসকে অনেক ধন্যবাদ, যদি খুব তাড়াতাড়ি তারা লঞ্চ করে। তবে এই জাতীয় অ্যাম্বুলেন্সগুলো অলরেডি, এর আগে আমরা একটা অ্যাম্বুলেন্স দেখছি, যেটা আসলে আদিন হসপিটাল অ্যাম্বুলেন্স, যে খুব ছোট ছিল, কম্প্যাক্ট ছিল। সাইজটা আপনারা আমি জানি না, বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন একটা মানুষের সাথে কত কম্প্যাক্ট এবং ছোট সাইজ। যদিও আমাদের রিজম কিন্তু এক্সেল সাইজের, যার কারণে একটু বিশাল লাগতেছে, বাট খুবই ছোট একটা কম্প্যাক্ট, এলাকার মধ্যে চিপা চাপা ঢোকার জন্য পারফেক্ট একটা সাইজ এই অ্যাম্বুলেন্সটা। একটু খুলে দেখাই ভিতরে, এই দেখেন ডিজেল ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিন চালিত এই অ্যাম্বুলেন্সটি খুব ভালো পারফর্ম করবে আশা করি। চলো ভিতরে দেখি আমরা। ভিতরে আমি অলরেডি একবার দেখাইছি, কিন্তু আরেকবার দেখাই। আমার মনে হয় এই গ্রামীণ জনপদের জন্য এই ছোট্ট অ্যাম্বুলেন্সটা ঠিক, কিন্তু আমার মনে হয় ঢাকার বাইরে থেকে ঢাকায় বেশি সাপোর্ট দিবে। দেখেছেন প্রায় এখানে 4 জন বসা যাবে মোটামুটি। নিচে ফার্স্ট এড বক্স রাখার জায়গা আছে, এখানে একজন রোগী নেওয়ার জন্য জায়গা আছে, ফ্যান আছে, লাইট আছে। তো টোটাল মানে ডিজেলে চলা এই জাতীয় ছোট অ্যাম্বুলেন্সটা আমার মনে হয় খুব ভালো একটা রেসপন্স আসবে, কারণ ওই আদিন হসপিটালের ছোট অ্যাম্বুলেন্সটা আমরা দেখছি। তো এই অ্যাম্বুলেন্সটাও আমার মনে হয় ভালো একটা সাপোর্ট দিবে, ঢাকার বাইরে তো দিবেই, কারণ ঢাকার বাইরে কিন্তু অনেক জায়গায় গ্রামীণ অ্যাম্বুলেন্স বলতে আমাদের বড় অ্যাম্বুলেন্সগুলো যায় না, যার কারণে আসলে গ্রামীণ জনপদের জন্য এই অ্যাম্বুলেন্স লঞ্চ করা হচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ।